মিরপুরে ওএমএস কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। বেশ কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী সারা দেশে ওএমএস কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির যে কার্যক্রম, সেই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন। এবং এই উদ্বোধনের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে যারা ওএমএস কার্ডধারী আছেন, যারা সুবিধাভোগী আছেন, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই ট্রাক সেলের পণ্যগুলো। এখানে মূলত একটি বিষয় জানিয়ে রাখতে হয়, আজ বিক্রি হচ্ছে আটা এবং চাল, যেখানে এই ওএমএস কার্ডধারীরা ওএমএস কার্ডের মাধ্যমে খোলা বাজার থেকে আটা এবং চাল হচ্ছে ন্যায্য মূল্যে কিনতে পারবে। এক্ষেত্রে আটার কেজি নির্ধারণ করা হয়েছে 24 টাকা এবং চালের জন্য কেজি প্রতি দিতে হচ্ছে ওএমএস কার্ডধারীদেরকে 30 টাকা করে। এবং উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে এর মধ্যে 14 লাখ পরিবার ওএমএস কার্ড যেন পায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং এর আওতা ধীরে ধীরে ক্রমান্বয়ে আরও বাড়তেই থাকবে, পরিধি বাড়তেই থাকবে। যাদের এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ড আছে, এই দুটি কার্ড সঙ্গে নিয়ে এসে ওএমএস কার্ড তৈরি করতে হবে এবং ওএমএস কার্ডের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে এই পণ্য আসলে তারা কিনতে পারবেন। এছাড়া ওএমএস কার্ড না থাকলে কিন্তু পণ্য কেনা সাধারণ মানুষের তেমন কোনো সুবিধা এক্ষেত্রে রাখা হয়নি, তাই এখানে যারা আছেন সুবিধাভোগী তারা সবার আগে ওএমএস কার্ড হাতে পেয়েছেন, এরপরে হচ্ছে খোলা বাজার থেকে তারা তাদের পণ্যগুলো ক্রয় করছেন। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় যেটা নিশ্চিত করা হচ্ছে যে পরবর্তীতে যেন সুষম বন্টনটা হয়, বিশেষ করে যারা প্রকৃত সুবিধাভোগী এবং যাদের আসলে এই খোলা বাজারের পণ্যটা দরকার ন্যায্য মূল্যে, তারাই যেন এই পণ্যটা পান, এক্ষেত্রেও যেন জোর দেওয়া হয়, সে বিষয়ে কিন্তু এখানে আজ মিরপুরে যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আসলে এমনটাই বলেছেন যে ন্যায্য মূল্যে যারা যেন সুবিধাভোগীরা এই খাদ্য পণ্যগুলো পান। এবং একটি বিষয় জানিয়ে রাখতে হয়, খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কিন্তু এই ওএমএস কার্ডের মাধ্যমে আজকে সারা দেশে একযোগে এর উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু ঘোষণা করা হয়েছে মিরপুরে। এবং এখানে যেটা বলা হয়েছে যে সারা দেশে এর কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে এবং এখন প্রাথমিকভাবে যে কার্যক্রম শুরু হয়েছে ওএমএস কার্ডধারীদের যে পরিধি বাড়ানোর কথা হচ্ছে, খুব শীঘ্রই এটা নিয়ে আরও বিস্তারভাবে এগোনো হবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে ওএমএস কার্ডধারীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম মিরপুরে।